আমার ভাইরা, সাহাবীদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তারা নিজের জীবনকে বাজি রেখে জিহাদ করেছেন, রাসূলের জীবনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে আগে পেতে দিয়েছেন। আমি শহীদ হব, তারপরেও বিশ্বনবীকে শহীদ হতে দেব না, বিশ্বনবীর গায়ে একটা ফুলের টুকরা পর্যন্ত পড়তে দেব না। এত বেশি তারা ভালোবেসেছেন, তারা জীবনে চাইতে বেশি ভালোবেসেছেন, পিতামাতার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক যখন ছোট বালক ছিলেন, তখন রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের হয়ে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম জ্ঞানের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। আলীকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। একবার খাইবারের যুদ্ধ চলছিল, কিন্তু বেশ কিছুদিন চলার পরেও কোনো ফলাফল দেখা দিচ্ছিল না। তখন রাসূল চিন্তা ভাবনা করলেন সেনাপতি চেঞ্জ করতে হবে। এশারের নামাজের পরে বললেন, ও আমার সাহাবীরা, আমি আগামীকাল এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা উঠাই দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি ভালোবাসে, এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এরকম পেরেশানি রাত আর দ্বিতীয় একটাও যায়নি, যে আমি সারা রাত চিন্তা করতেছিলাম ওই ব্যক্তিকে আমি হতে পারবো। ফজরের নামাজের পরে রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আলী কোথায়? সাহাবীরা বললেন, হুজুর, আলীর চোখ উঠেছে, এই জন্য তিনি জামাতে হাজির হতে পারেন নাই। রাসূল বললেন, আলীকে নিয়ে আসো। দুজন সাহাবি কান্দে ভর করে আলীকে নিয়ে আনলেন। আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু মুবারক আলীর চোখে লাগাই দিলেন, সাথে সাথে আগের চাইতেও দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আলীর হাতে ইসলামের ঝান্ডা উঠিয়ে দিলেন এবং বললেন, আলী, আজকের নেতৃত্ব জিহাদের নেতৃত্ব দেবা তুমি, চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবার নিয়ে খাইবারের যুদ্ধের দিকে রওনা দিয়েছেন। যাওয়ার পরে মুরাক্কাবের সামনে পড়লেন। মুরাক্কাব হচ্ছে ওই সময় কাফেরদের লিডার, যিনি কাফেরদের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি বললেন, আলী, তুমি আমার সামনে কেন আলা? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তুমি কি তোমার ছেলেমেয়েদেরকে এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা বানাতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্যাণ নিয়ে যেতে পারে না। সুতরাং তুমি যদি তোমার ছেলেমেয়েদেরকে এতিম বানাতে না চাও, বউকে যদি বিধবা বানাতে না চাও, তাহলে আমার কাছ থেকে সরে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুরাক্কাব, তুমি কাকে ভয় দেখাচ্ছ? তুমি কি আমাকে চেনো? আল্লাহ রাব্বুল আমিন এই সমগ্র পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আমাকে বাঘ করে পাঠিয়েছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুরাক্কাব আক্রমণ করো। মুরাক্কাব বললে, তুমি আগে আক্রমণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলমান কাউকে প্রথমে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেয়। এবার মুরাক্কাব আলী রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত রণকৌশল যে আঘাতগুলো ফিরে দিতে লাগলেন। এক পর্যায়ে বললেন, মুরাক্কাব, এবার তুমি আমার আঘাত সহ্য করার জন্য রেডি হও। এবার মুরাক্কাব রেডি হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার দরবারি উঁচু করে এমন জোরে কোপ মেরেছেন, মুরাক্কাবের মাথা থেকে শুরু করে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে জুলফিকার দরবারির ওই আপনার লোহার ওই কভারটা মাটির মধ্যে অনেকটাই ঘেরে গিয়েছে। খাইবারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, আমি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কিভাবে? আলী বলে, হুজুর, এই লোহার কভারটা লোহার দরজাটা বাম হাতে নিয়েছি, ডান হাতে তরবারি ব্যবহার করেছি। রাসূল বলেন, কিভাবে একজন মানুষ বাম হাতে লোহার কভারটা
বহন করে ডান হাতে তরবারি চালাতে পারে দেখি দেখাও তো কেমনে তুমি তরবার তরবারি প্রয়োগ করেছিলে আলী রাদিয়াল্লাহু তাআলা গতকালকের মতন লোহার কপাটটা বাম হাতে ধরেছেন নাড়াতে পারেন না ডান হাতে ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান আর বাম হাত দু হাত একত্র করে এমন জোরে শক্তি প্রয়োগ করেছেন শরীরের সমস্ত লোমকূপ বেপে লোমকূপ থেকে ঘাম বের হয়েছে ঘাম বের হয়ে এসেছে এক চুলও নাড়াতে পারেন না আলীর মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল লজ্জা পেয়ে গেল কি ব্যাপার কালকে আমি একটু উঁচু করে ধরেছিলাম অথচ আজকে নাড়াতে পারছি না রাসূল বললেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই মুখটা মলিন করবার কোনো কারণ নাই তুমি তোমার নিজস্ব শক্তি দিয়ে এই লোহার কপাটটা উঁচু করে ধরে ঢাল হিসেবে ব্যবহার করতে পারো নাই আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার জমিনে তার দ্বীন কায়েমের জন্য তোমার ভিতরে গতকাল শক্তি দিয়েছিলে সুবহানাল্লাহ এইভাবে সাহাবীরা জিহাদ করেছেন তাদের একটাই তামান্না রাসূল বলেছেন শহীদদের লাশ কখনো পচবে না আর তাদের জীবনটা হচ্ছে এরকম যে এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত যারা শহীদ তারা আল্লাহর জান্নাতে চলে যাবে তাদের কোনো বিচার করা হবে না হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে বিনা বিচারে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এমন সাহাবী ছিলেন বিবাহের প্রথম দিন সেই দিনে জিহাদের ডাক এসেছে বাসর করেন নাই জিহাদের ময়দানে সারা দিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ একজন সাহাবীর কথা যদি বলি হযরতে হানজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন বাসর করেছিলেন এমন সময় উহুদের যুদ্ধের ডাক এল চতুর্দিকে সাহাবীরা গলিতে গলিতে শুরু প্রসার করতে লাগলেন জিহাদের ডাক এসেছে উহুদের যুদ্ধ হবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর থেকে উঠে এসে জিহাদে অংশগ্রহণ করেছেন জিহাদ করতে করতে অনেকগুলি কাফেরদেরকে কুচকাটা করে তিনি শহীদ হয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাদে উহুদদের জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে গেলেন এমন সময় হযরতে হানজারার স্ত্রী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শহীদদের তো কোনো গোসল দেওয়ানো হয় না কিন্তু আমার স্বামী জাহানজারা আপনার জিহাদের ডাক শুনে বাসর ঘর থেকে তিনি উঠে এসেছেন তার উপরে গোসল ফরজ ছিল কাউকে যদি গোসল করানো না হয় অন্তত পক্ষে আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়ানো হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হানজারার স্ত্রীর কথা মতো সাহাবীদেরকে পানি রেডি করতে বললেন যে তাহলে হানজারাকে গোসল দেওয়ানো হবে তবে অন্যান্য সাহাবীদেরকে রাসূল বললেন অন্যান্য সাহাবীদেরকে গোসল দেওয়ানো হবে না রক্ত মাখা জামা কাপড় অবস্থায় তাদেরকে শায়িত করা হবে তার কারণ কাল কিয়ামতের দিন এই শহীদরা যখন তাদের রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে উঠবে আপনার গুণের চিহ্ন তরবারির চিহ্ন দাগগুলো নিয়ে যখন উঠবে আল্লাহ পাক বলবে তোমরা কারা তারা বলবে আল্লাহ আমরা হলাম আপনার সেই গোলাম যারা আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি বাতিল পক্ষ সহ্য করতে না পারে তারা আমাদেরকে মেরেছে আর আমরা সেই দাগগুলো নিয়ে আজকে তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ পাক বলবে মানদারে পিতা মাতার মহব্বত করে যায় রাখো নাই স্ত্রীর মহব্বত করে যায় রাখো নাই ছেলেমেয়ের মহব্বত করে যায় রাখো নাই আমাকে সবচাইতে ভালোবেসে আমার জমিন আমার দিন কায়েমের জন্য জিহাদ করে শহীদ হয়েছো আজকে তোমাদের শহীদে তোমাদের তোমাদের শাহাদাতে আমি আল্লাহ খুশি হয়ে গেছে আমার আরশ মোল্লা খুশি হয়ে গেছে আজকে তোমাদের কোনো বিচার করা হবে না হিসাব না হবে না বিনা হিসাবে বিনা বিচারে তুমি আমার জান্নাতে চলে যাও আমার ভাইরা হযরতে হানজালাকে গোসল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পানি সংগ্রহ করতে বললেন এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো হানজালাকে গোসল করার জন্য রেডি হচ্ছেন কিন্তু হানজালাকে গোসল করানোর কোনো প্রয়োজন নাই তার কারণ আল্লাহ তাআলা হানজালার শাহাদাতে এত বেশি খুশি হয়ে গেছেন হাউজে কাউসারের পানি দিয়া নুনের তৈরি ফেরেশতা দিয়া রহমতের তো রহমতের ফেরেশতাদেরকে দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ আপনাকে গোসল করার প্রয়োজন নাই হানজালাকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাই দিয়েছে সুবহানাল্লাহ রাসূল যখন কিছুক্ষণ পরে দেখতে পেলেন যে
হানজালা লাশটা তার কাছে একত্রিত করা হচ্ছে রাসূল সশব্দে দেখতে পেলেন তার মাথা বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে তার মানে সত্যিই আল্লাহর ফেরেশতারা তাকে হাউজে কাউসারে পানি দিয়ে জমিনে রেখে গেলেন সুবহানাল্লাহ এই হচ্ছে তাদের তামান্না তারা নিজের দুনিয়াকে নিজের জীবনকে অর্থ সম্পদকে বড় কিছু মনে করেন নাই তারা মনে করেছেন আখিরাতকে প্রাধান্য দিয়েছেন আখিরাতকে তারা তাদের কামনা বাসনা ছিল ইয়া রাসূলুল্লাহ এমন জান্নাতের সুসংবাদ দিলেন যে জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের চাইতে বেশি তাহলে তো আমি ওই জান্নাতেই যেতে চাই নিয়ে চলুন আমাদেরকে সেই জান্নাতের দিকে রাসূল বললেন তাহলে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে জিহাদ করে শহীদ হতে হবে তাহলেই তোমার সেই কাঙ্ক্ষিত আখিরাতের জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ